আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। গত লেসনে আমরা প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। চলো শুরু করা যাক। অ্যাডজেক্টিভটা আমরা এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করব। তো দেখো এখানে অ্যাডজেক্টিভ, প্রথমে আমরা কয়েকটা বাক্য পড়ি। হি ইজ আ ব্রেভ বয়, তিনি হলেন একজন সাহসী বালক। এই শব্দে দেখো ব্রেভ শব্দটা দ্বারা বালকের একটা গুণকে বোঝানো হচ্ছে। অনুরূপভাবে আমরা দ্বিতীয় বাক্য লক্ষ্য করি, আবির হ্যাজ আ রেড শার্ট, আবিরের একটি লাল জামা আছে। শার্টের রঙটা কেমন, রেড শব্দটা দ্বারা সেটা বোঝানো হচ্ছে। দিস হাউস হ্যাজ ফাইভ রুমস, এই বাড়ির পাঁচটা রুম আছে। এখানে ফাইভ শব্দটা দ্বারা রুমের একটা সংখ্যা বোঝাচ্ছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ব্রেভ শব্দটা দ্বারা বয়ের একটা গুণ বোঝানো হচ্ছে, দ্বিতীয় বাক্যে শার্টের রং কি সেটা বোঝানো হচ্ছে, এবং সবশেষের বাক্যে কয়টা রুম একটা সংখ্যা বোঝানো হচ্ছে। তো আমরা সংক্ষেপে অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে যে শব্দ তাকে অ্যাডজেক্টিভ বলে। প্রথম বাক্যে ব্রেভ কিন্তু বয়ের একটা গুণ বুঝিয়েছে, দ্বিতীয় বাক্যে শার্টের একটা রং বোঝানো হয়েছে, এবং তৃতীয় বাক্যে রুমের সংখ্যা বোঝানো হয়েছে। তার মানে সংক্ষেপে আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে নির্দেশ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাডজেক্টিভ প্রধানত চার প্রকার। এক হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দুই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তিন অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এবং চার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো দেখো এখানে লিখে দেওয়া আছে অ্যাডজেক্টিভ প্রধানত চার প্রকার। এক হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এবং চতুর্থ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। চলো আলোচনা করি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সম্পর্কে। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে যে শব্দ নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এসব বোঝায়, সেই শব্দই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো কীভাবে বিষয়টা আমরা দেখো এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করি। প্রথমে একটা বাক্য আছে, মীরা ইজ আ রিচ গার্ল, মীরা হলো একজন ধনী বালিকা। এখানে দেখো রিচ শব্দটা দ্বারা কিন্তু মীরার একটা অবস্থাকে বোঝানো হচ্ছে। মীরা যে ধনী এটা তার একটা অবস্থা, রিচ শব্দটা দ্বারা সেটা প্রকাশ করা হচ্ছে। দ্বিতীয় সেন্টেন্স দেখো, দ্য বয় ইজ ডিসঅনেস্ট, ছেলেটি হয় অসৎ। অসৎ শব্দটা দ্বারা এখানে বয়ের একটা দোষকে বোঝানো হচ্ছে, ডিসঅনেস্ট দ্বারা বয়ের একটা দোষকে বোঝানো হচ্ছে। এরপরে তৃতীয় বাক্যে দেখো, শি ইজ আ বিউটিফুল গার্ল, সে হলেন একজন সুন্দরী মেয়ে বা সুন্দরী বালিকা। বিউটিফুল কথাটা দ্বারা কিন্তু সে প্রোনাউনের একটা গুণকে প্রকাশ করা হচ্ছে। তার মানে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সম্পর্কে যদি বলতে যাই, তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে ওয়ার্ড ব্যক্তি বা বস্তু, দোষ, গুণ, অবস্থা এসব প্রকাশ করে তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।